নমস্কার, আনন্দধ্বনি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দধ্বনি। ডিকোডিং ট্যাগোর এই সিরিজের আজ চতুর্থ নিবেদন, পার্ট ফোর অফ দ্য সিরিজ। সেইখানে আজ আমরা আলোচনা করব রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের একটি গান, কার মিলন চাও বিরহী। গানটি 1909 সালে লেখা এবং সন্ধ্যের রাগ শ্রী তাতে নিবদ্ধ, এবং এটির তাল হচ্ছে 7 মাত্রা তেওরা। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয় এটির নোটেশন করেছিলেন, এবং অবশ্যই পূজা পর্যায়ের গান, উপপর্যায় বিবিধ। তো খুব সুন্দর করে সন্ধ্যের রাগ শ্রী সেটাকে উনি বসিয়েছেন, আবার নিজের একটা সিগনেচারও রেখেছেন। অসাধারণ একটি গান। এখানে বলছে যে কার মিলন চাও বিরহী। বিরহী মানে মানে ওই মানুষটা যে ওই বিচ্ছেদের দুঃখটাকে বহন করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, দ্য মেলাঙ্কলি অফ সেপারেশন যে বহন করছে সেই বিরহী। ভব অরণ্যের কুটিল জটিল, এটা উনি বলছেন যে কোথায় তুমি খুঁজছো, কার মিলন, মানে এই যে ভগবানের সাথে যে গডের সাথে যে মিলন, আত্মার যে মিলনটা হবে সেটা হতে গেলে তুমি তাকে কোথায় খুঁজছো, বনে বাদারে জঙ্গলে সংসারের মায়ায়। এই যে আমরা গডকে ডাইরেক্টলি পাচ্ছি না, যে ঈশ্বরের দর্শন বা ঈশ্বরের অনুভূতিটা হয় না, কারণ আমাদের মধ্যে অনেক ভাইসেস আছে। হ্যাঁ, ঘৃণা, বিদ্বেষ, জেলাসি, অ্যাঙ্গার, ফ্রাস্ট্রেশন, এত কিছু যেগুলো আছে, মোহমায়া, তাতে করে আমরা গডকে ঠিক মতো পাচ্ছি না। ওই যে নিবিড় নিভৃতভাবে যে পাওয়া, উইথ সলিটিউড সেটা পাওয়া, সেটা ঠিকভাবে আমরা পাচ্ছি না। এই জন্যে যে কোথায় খুঁজছ, ঠাকুর বলছেন যে ভব অরণ্যে, যে কুটিল জটিল, মানে কুটির যে কত কমপ্লেক্সিটিস অফ লাইফ, সংসারের যে কত কমপ্লেক্সিটিস, সেইগুলোর মধ্যে কোথায় খুঁজছ। দেখো দেখো রে চিত্ত কমলে, মানে উনি যেন দেখতে পাচ্ছেন যে অ্যাকচুয়ালি তো ভগবান ভেতরে সেই সিংহাসনটা যে রয়েছে সেইখানে উনি বিরাজমান। তো সেখানে বিরাজ করাতে গেলে তো আগে নিজের ভেতরে ক্লিনস করতে হবে। ওই ক্লিনিং প্রসেসটা তো সেই ভাইসেসগুলো যতক্ষণ না আমরা সরিয়ে দিচ্ছি, আমাদের মধ্যে নেগেটিভিটি সেটা যতক্ষণ না সরিয়ে দিচ্ছি, একটা সেই গডের সেই অরা সেইটা কিছুতেই আমরা দেখতে পাবো না। কবি যেন এখানে দেখতে পাচ্ছেন, দেখো দেখো রে চিত্ত কমলে চরণ পদ্ম রাজে, মানে ওনার যে লোটাস ফিট অফ গড, সেই সেই যে একটা পদ্মের ওপর উনি বসেছেন, বিরাজমান হবেন, সেই শুদ্ধতা, সেই শুদ্ধতা মনের আনতে গেলে আমাদেরকে সেই ধ্যানের মাধ্যমে, সাধনার মাধ্যমে, স্যাক্রিফাইসের মাধ্যমে আমাদেরকে সেই উইথ দ্য সুপ্রিম বিং কানেক্ট করতে গেলে সেই জায়গাটা আমাদের ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, তৈরি করতে হবে, তবেই উনি আসবেন। তো ওই ওনাকে রিসিভ করতে গেলে আগে ইউ হ্যাভ টু বি ক্যাপেবল এনাফ টু রিসিভ। অমৃত জ্যোতি কিবা সুন্দর, কিবা সুন্দর মানে ওই যে জ্যোতির্ময় একজন ভগবান, জ্যোতির্ময় গড বা জ্যোতির্ময় সুপ্রিম বিং, তাকে কবি দেখতে পাচ্ছেন, প্রত্যক্ষ দেখতে পাচ্ছেন, দর্শন করছেন তার। তো সেই সাধনার, সেই চরম সাধনার অবধি এই যে লেভেলটা উনি রিচ করছেন, তবে উনি দেখতে পাচ্ছেন। তো আমাদের সকলের আমার মনে হয় একটা বিরাট দায়িত্ব এটা, আমাদের সকলের আমাদের উচিত যে সেই জায়গাটা, সেই পিউরিটি, যাতে আমরা শুদ্ধতা সেই জায়গা আমরা যেন রিচ করতে পারি, তবেই উনি আসবেন, বিরাজমান হবেন, আশীর্বাদ করবেন। এইটাই এই গানের মর্মার্থ আর কি। দেখো রে, দেখো রে চিত্ত কমলে, চিত্ত কমলটা তো বানাতে হবে, সেইটা যতক্ষণ না বানানো হচ্ছে ততক্ষণ গড আসবেন না। রবীন্দ্রনাথ যেভাবে মানে জীবন দেবতাকে উনি ব্যাখ্যা করেছেন, বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছেন, এক একটা পূজা পর্যায়ের গান এক এক রকমের, এই যে ভ্যারাইটিটা উনি এনেছেন গানের মধ্যে, এইটা শিক্ষণীয়। এবং যারা সঙ্গীত চর্চা করছেন, স্পেশালি যারা
রবীন্দ্রসঙ্গীত চর্চা করছেন, সাধনা করছেন, পরিশ্রম করছেন, রেওয়াজ করছেন, রিসার্চ করছেন, তাদের জন্য এটা বিরাট একটা শিক্ষণীয়, আমাদের মতো ছাত্রদের জন্য শিক্ষণীয় যে কীভাবে এই ভ্যারাইটি নিয়ে ভগবানকে আমরা ডাকছি, ভগবানের সাথে কানেক্ট করছি, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তো আগামী দিনে আরও পূজা পর্যায়ের গান নিয়ে আমরা আলোচনা করব, আজ আপাতত এই অবধি। যারা যারা এখনও আনন্দধ্বনি চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে সাবস্ক্রাইব করুন, ছড়িয়ে দিন রবীন্দ্রনাথ ঠাকুরের বার্তা, রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মর্ম এটা ছড়িয়ে দিন, নিজেদের মধ্যে আত্মস্থ করুন, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং রবীন্দ্রনাথের গানের মধ্যে যে ডিভিনিটি সেইটা যদি আমরা ধরতে পারি তাহলে আমাদের মানে সঙ্গীত শিল্পী হিসেবে আমাদের সকলেরই জীবন সার্থক বলে আমি মনে করি। ধন্যবাদ, ভালো থাকবেন, আগামী পর্বে আবার আমরা নিয়ে আসবো আনন্দধ্বনি চ্যানেলের পক্ষ থেকে, আবার আমরা নিয়ে আসবো নতুনভাবে নতুন গানের ব্যাখ্যা আলোচনা। এবং সর্বশেষে লাস্ট বাট নট দ্য লিস্ট আমি গৌরাঙ্গ মুখার্জি মহাশয়কে বিশেষভাবে কৃতজ্ঞতা, ধন্যবাদ ও প্রণাম জানাই। এই সিরিজটা ডিরেক্টর হিসেবে উনি আমাদেরকে যেভাবে সাহায্য করছেন, মোটিভেট করছেন, ইন্সপায়ার করছেন, সেইটা আমাদের কাছে একটা বিরাট পাওয়া। ভালো থাকবেন, নমস্কার।